কুরবানির গরু কিনতে গেছি, গরু কিনতে যাওয়ার পরে দেখছি এত বড় দাঁড়ি রেখে এক চাচা সে গরু বিক্রি করছে। মনে মনে ভাবলাম চাচার কাছে গরুটা নিয়ে তাহলে ঠকবো না অন্তত। তো গরুটা যখন চাচার কাছে নিতে গেলাম, বেশ গোলগাল চেহারা গরুটার, কি বলে গাবিন গরু নাকি? এই গরুগুলো হলে বেশ একটু দেখতে ভালো লাগে তো নাকি? সেটাই তো আমাকে বললো, বলছে হুজুর এই গরুগুলো হলে দেখতে খুব ভালো লাগে। তো ওইরকম দেখে একটা পছন্দ করলাম, মনে মনে ভাবছি যে এই গরু নিলে আবার যদি বাচ্চা টাচ্চা থাকবে নাকি, সমস্যা হবে নাকি। তো গিয়ে জিজ্ঞাসা করছি যে এই গরুটা কি ভালো হবে, বলে একদম দারুণ গরু। কি বলছেন, আমি একজন দাঁড়িওয়ালা লোক, আমি একজন নামাজি লোক, আমি মিথ্যা বলবো? বলে ঝটাস করে বাঁটটাকে টেনে দিল, দুধের বাঁটটা গো, বুঝতে পারছো, বাঁটটাকে টেনে দিল, দিয়ে বলো দেখো এক ফোঁটা দুধ বেরোয়নি। ভাবলাম বাবা, তাহলে তো চাচা তো মিথ্যা বলেনি, ঠিকই বলেছে, টাটকা গরু, একদম চাঙ্গা গরু। কিনে নিয়ে চলে গেলাম, নিয়ে যাওয়ার পরে বাড়িতে নিয়ে গিয়ে কুরবানি দেবো জবাহ করে ফেললাম। জবাহ করার পরে দেখছি গরুটার ভেতর থেকে দুধ বার হচ্ছে। মনে মনে ভাবলাম তাহলে এরকম কেন হলো, একটু ভালো করে দেখো তো। ভালো করে পরীক্ষা করে দেখা যাচ্ছে তার বাটের যে ছিদ্রগুলো আছে ওই ছিদ্রগুলোতে ফেপিকুইক মেরে জাম করে দিয়েছে। অবাক, আমি শুনে অবাক হয়ে গেলাম, আমার গায়ে লোম দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার, একটা পশুর সঙ্গে এরকম ব্যবহার করতে পারে মানুষ, কতটা নিচ, কতটা খারাপ মানুষ হলে যদি এই দুটো পয়সার জন্য মানুষ একটা পশুর সঙ্গে এরকম ব্যবহার করতে পারে। যন্ত্রণায় গরুটা ছটপট করছে, কিন্তু কাউকে ক্ষমতা নাই যে বলতে পারে তার মনের কথা, কষ্টের কথা। আজকে আমরা কোথায়, অথচ মুখে দাঁড়ি, অথচ মাথায় টুপি, নিজেকে নামাজি বলে দাবি করছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই নামাজের কোনো দাম হবে না, এই নামাজের কোনো দাম নাই আল্লাহ দরবারে। আপনি লোককে না ঠকিয়ে, মিথ্যা না বলে, চুগলখুরি না করে, পরনিন্দা না করে, মানুষের পেছনে আপনার কি বলে গীবত না করে, লোকের পিছনে কাঠি না দিয়ে, আপনি কি বলে মানুষকে না ঠকিয়ে, আমানতের খেয়ানত না করে যদি পাঁচ অক্ত নামাজ পড়তে পারেন, একটা মাস রোজা রাখতে পারেন, খোদার কসম আল্লাহ যদি আপনার ওই নামাজকে কবুল করে, যদি ইমানের সঙ্গে মৃত্যু দেয়, ওটাই আপনার জন্য জান্নাত যাওয়া যথেষ্ট হয়ে যাবে। আর আপনি মানুষকে ঠকিয়ে, পশুর সঙ্গে এরকম আচরণ করে, দুটো পয়সার জন্য সমস্ত রকম অন্যায় কাজের সঙ্গে যুক্ত হয়ে আবার যদি তাহাজ্জুদের নামাজও পড়েন, মনে রাখবেন আপনার নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না।